আচ্ছা, এর আগে পড়ানো হলো উচ্চ প্রবাহ এবং মধ্য প্রবাহ। আচ্ছা দেখো, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, উৎস থেকে এত দূর হচ্ছে উচ্চ প্রবাহ, এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে মধ্য প্রবাহ, এখান থেকে একদম বদ্বীপ সৃষ্টি করছে মোহনা পর্যন্ত। আগেই বলেছি নদী যেখানে সাগর বা মহাসাগরে বা হ্রদে মেশে তখন সেটাকে বলা হচ্ছে মোহনা। এই মোহনার অংশটা দেখানো হয়েছে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রধান কাজ কি? উচ্চ প্রবাহে নদী তীব্র গতিতে বয়ে চলে বলে প্রবল কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে ক্ষয়। মধ্য প্রবাহে জলের পরিমাণ বাড়ে এবং কিন্তু ক্ষমতাটা কমে যায়, কিছুটা ক্ষয় হয় কিছুটা বহন হয়। আর নিম্ন প্রবাহে দেখো নদীর গতি একেবারেই কমে যায়, কিছুটা বহন হয় আর প্রধান কাজই হলো সঞ্চয়। এবারে চলে আসছি নদীর নিম্ন প্রবাহে। উচ্চ এবং মধ্যপ্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের ওপর নদী এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত চলতে থাকে, একেই বলা হচ্ছে নিম্ন প্রবাহ। এর আগে আমরা দেখলাম মুর্শিদাবাদ পর্যন্ত মধ্য প্রবাহ ছিল, আর মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যেখানে গঙ্গা নদী পতিত হচ্ছে পড়ে যাচ্ছে, অর্থাৎ ওখানেই শেষ, বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই সময় নদীর গতি একেবারেই কমে যায়, শক্তিও কমে যায়, তার ফলে ক্ষয় কাজ একেবারেই বন্ধ হয়ে যায়, সামান্য বহন কাজ বেশিরভাগটাই হচ্ছে সঞ্চয় কাজ দেখতে পাওয়া যায়। এই প্রবাহে উপনদী প্রায় থাকে না বললেই চলে, বরং অনেক শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি বালি এগুলো তো আছেই, থাকে, কাঁকড় জমে যায়, এই অগভীর হয়ে যায়, ফলে বর্ষায় অতিরিক্ত জল যখন পড়তে থাকে, বর্ষায় যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন কী হয়, নদীর যেহেতু ওই যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা যেহেতু অগভীর হয়ে যাচ্ছে, জলের পরিমাণ বেড়ে যায়, বন্যার সৃষ্টি হয়। নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় এগুলো, এই পলিগুলো এবার সঞ্চিত হয়ে যাচ্ছে, তখন প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে নদীর নিম্ন প্রবাহে নদীর জলধারার মাধ্যমে এই একটা ভূমিরূপে সৃষ্টি হলো, একটা প্লাবন ভূমি, একটা বদ্বীপ, এইগুলো সৃষ্টি হয়। চলে আসছি বদ্বীপে। নদীর মোহনায় কাছে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়, ফলে নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো, অর্থাৎ এই বাংলায় মাত্রাহীন, এই দেখো ত্রিভুজ দেখেছি, গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয়, এটাকে বলা হচ্ছে বদ্বীপ, বয়ের মতো অনেকটা হচ্ছে। দেখো গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি, যে উদাহরণ হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ হচ্ছে সমভূমি। সবই নদী কিন্তু মোহনার বদ্বীপ সৃষ্টি করে, সব নদী কিন্তু মোহনার মধ্যে বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদীর প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে তখনই বদ্বীপ গড়ে উঠতে, তখন কিন্তু বদ্বীপ গড়ে উঠতে পারবে না। যখন বাধাপ্রাপ্ত হবে তখনই কিন্তু, বা কোনো কিছুর দ্বারা, বালি পলি কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হবে বা চড়া কমে গেলে তখনই কিন্তু বদ্বীপ সৃষ্টি, চড়া হলে তখনই কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে, না তা না হলে কিন্তু হবে না। এই কারণেই পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ আমরা দেখতে পাই না। আচ্ছা, আমাদের মোটামুটি উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ এবং মধ্য প্রবাহ শেষ হয়ে গেল। এবার আসছি আমি আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি। দেখো এর আগেও আমরা জেনেছি যে সমস্ত সভ্যতাগুলোই কী হচ্ছে, নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, কারণ নদীর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সুবিধে পেয়ে থাকি। হ্যাঁ, সেই জন্য নদীর প্রভাব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি নদীমাতৃক এই দেশের নদীগুলি আসলে আমাদের জীবন কথা। নদী শুধু আমাদের ভূগোল, ইতিহাস, পুরাতত্ত্ব বা ভূতত্ত্বের বিষয় নয়, রোজকার জীবনের সঙ্গে নানাভাবে নদী আমাদের সঙ্গে জড়িয়ে আছে। এই যে কথাটা আমি এইমাত্র বললাম, বিভিন্ন রকমের সভ্যতা আমাদের গড়ে উঠেছে পুরাকাল থেকে। এই যে মানুষের প্রাচীনতম সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে, যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, টাইগিস ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা, আবার বর্তমানকালে আমাদের গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্রের যে সুবিশাল সমভূমি, চীনের ইয়াংসি কিয়াং হুয়াং নদীর উপত্যকা, সবই পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। অতএব নদী শুধু সভ্যতার জন্মই দেয় না, তাকে লালন পালনও
করে। আচ্ছা, নদীর প্রভাবের মাধ্যমে দেখো আমাদের জীবনে কি নদীর জল আমরা পাই, পলিমাটি, সমভূমি, এইগুলো আমাদের কৃষিকাজ, নগরায়ণ, সভ্যতার উন্নতির কাজে লাগে। এছাড়া প্লাবনভূমিতে কৃষিকাজ ভালো হয়, নদীর দ্বারা জলসেচ হয়, জলবিদ্যুৎ তৈরি হয়, নদীতে মাছ প্রাণী এসব থাকে, নদীর দ্বারা পরিবহন হয়, নৌকা যেরকম জলের উপর দিয়ে যায় বা জাহাজ, নদীর দ্বারা ভ্রমণ বিনোদনও হয়, পরিবেশ বাস্তুতন্ত্র ভারসাম্য এগুলো সবই নদীর প্রভাবের মধ্যে পড়ে। দেখো এগুলো নদীর জল পলিমাটি উদ্ভিদ প্রাণীর বিকাশ মাটির নিচে জলের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, এটা একটু দেখে নিও সবাই, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে। যেমন কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলেও সাময়িক কুফল পাওয়া গেল, শেষ পর্যন্ত আবার বন্যা যখন হয় তখন অনেকটাই ক্ষতি করে দেয়। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলে যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর ও শিল্পাঞ্চলের বর্জ্য নদীতে ফেলে দিয়ে সে নদীকে আবার ক্রমশ বিষাক্ত করে দেওয়া হচ্ছে। এগুলোর দিকে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, এইটা একটুখানি তোমরা দেখে নাও, এইটা হয়ে গেলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং সেকেন্ড সামিটিভে আমাদের যে তিনটে চ্যাপ্টার ছিল সবকটাই আমাদের পড়া হয়ে যাবে। এইটা দেখো, এটা এটা দেখে নিও, এটা করা আছে, সলভ করা আছে, দেখে নিও। আর নদী যেখানে মেশে এইগুলো একটু উত্তরগুলো দেখে নাও, নদী যেখানে মেশে না মোহনায় মেশে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কী নদী বলে? নিত্যবহ নদী বলে। মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে শাখা নদী বলে। আর যে ভূখণ্ড বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয় তাকে জলবিভাজিকা বলে। শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে কী বলে? না ক্যানিয়ন। নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়লে তাকে কী বলে? না জলপ্রপাত। আর নদী দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হলে কী সৃষ্টি হয়? প্লাবন ভূমি সৃষ্টি হয়। উচ্চ প্রবাহে কী হয়? ক্ষয় কাজ হয়। মধ্য প্রবাহে বহন এবং নিম্ন প্রবাহে আমরা সঞ্চয় কাজ দেখতে পাই। এগুলোই হচ্ছে নদী প্রবাহের প্রধান কাজ। ঠিক আছে, এগুলো দেখিয়ে দিলাম, এগুলো সলভ করে দিলাম, এই উত্তরগুলো বলে দিলাম। এইখানেই তাহলে আমাদের এই সেকেন্ড সামিটিভে পড়া শেষ হলো।